হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা দিলাম কারণ ঈদ দুদিন হয়ে গেছে ঈদ চলে গেল আমাদের তো আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি ঈদে তো এটা হচ্ছে ঈদের পরের দিনের বিয়ের পার্টি ছিল আমার ফ্রেন্ডের বড়ো মেয়ের বিয়ে ছিল তো ওরা ঘরোয়া পরিবেশে বিয়েটা রেখেছে কারণ এখন তো প্যান্ডামিকের জন্য সম্ভব না বেশি মানুষে দাওয়াত দেওয়া আর এখানে এই যে ফ্রুট ট্রেটা দেখতে পাচ্ছেন এটা আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে তো এটা আমি এখন আমার সকালে সকালে এটা আমি শেষ করলাম মোটামুটি তো আজকে এটা হচ্ছে ঈদের পরের দিনের তো এখন আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে বিয়েতে এখন চারটার মতো বাজে আমরা চারটা সাড়ে চারটার দিকে রওনা দিয়েছিলাম আমার বাসা থেকে ওর বাসা এক ঘন্টা দূরে তো চলে এসেছি আমরা ওর বাসার আম গাছটা একটু ভিডিও করলাম খুবই সুন্দর আর খুবই মজার আম এটা তো একটু ভিডিও করলাম তো বাসার ভিতরে চলে আসলাম এখন এখনও কেউ আসে নাই কোনো আত্মীয় স্বজন আসে নাই ওরা বড় করে পার্টিটা রাখেনি কারণ এখন প্যান্ডামিকের মধ্যে ছোট করে করেছে শুধু ফ্রেন্ড একটা দুটো ক্লোজ ফ্রেন্ড আর সব আত্মীয় স্বজন ছিল ওদের ওদের অনেক আত্মীয় স্বজন এখানে থাকে তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সবাই আসার আগে আমি একটু তাড়াতাড়ি করে গুলো একটু ভিডিও করে ফেললাম বেশি মানুষ হয়ে গেলে তখন আর করতে ভালো মতো করতে পারবো না খুবই সুন্দর ডেকোরেশন করেছে সব করেছে কিন্তু আমার যার বিয়ে সেই করেছে সব কিছু আয়োজন খুবই সুন্দর হয়েছে তো আমার ফ্রুট ট্রেটাও এখানে নিয়ে আসলাম নিয়ে এসে রাখলাম তো পুরা বাড়িটা আমি একটু ভিডিও করছি আর কি আসার পরে একদম খালি ছিল তো এখানে খুবই সুন্দর সিস্টেম করেছে ওরা মাঝখানে ফুলের একটা ওয়ালের মতো করেছে আর দুই পাশে দুটা বসার সিস্টেম করেছে আর কি মিডেলে থাকবে হচ্ছে ফুলের ওয়ালের মতো করেছে এটা সব কিছু রান্নাবান্না শেষ একদম কিছু খাবার ওরা অর্ডার দিয়েছে আর কিছু খাবার ওরা নিজেরা ঘরেই তৈরি করেছে খুবই সুন্দর অর্গানাইজ করে রেখেছে তো আমি একটু বাইরে আসলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়িটা একটু একটু ভিডিও করলাম আর কি সন্ধ্যা হয়ে গেছে একদম সুইমিং পুলটা খুবই সুন্দর আমি সবচেয়ে প্রথমে গিয়েছি আমার আগে আর কেউ ছিল না পরে আমি যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে সব আত্মীয় স্বজন চলে আসছিল তো যার জন্য আমি আগে একটু ভিডিও করে রাখলাম তো অনেক ধরনের মিষ্টি বানিয়েছে আমার ফ্রেন্ড ওর আত্মীয় অনেক হেল্প করেছে ওকে অনেক ধরনের মিষ্টি ছিল আর খুবই সুন্দর সুন্দর মিষ্টি আর খুবই টেস্টি খুবই ভালো লেগেছে আমার এই পার্টিটা ছোটো খাটোর মধ্যে খুবই সুন্দর করেছে ওরা কারণ ওরা আবার নেক্সট ইয়ারে ইনশাল্লাহ বড়ো করে করবে রিসিপশন পার্টিটা ওরা বড় করে করবে এখন জাস্ট একটু ছোটো করে করেছে আর কি জাস্ট ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজনদের নিয়ে করেছে শুধু তো সবাই বাচ্চারা সবাই ওয়েট করছে ছেলেদের আসার জন্য ওরা গেট ধরবে সবাই প্রিপারেশন নিচ্ছে সব মেয়েরা ছেলেরা বাচ্চারা সব দরজার কাছে চলে আসছে ছেলেরা এখন গেট ধরার জন্য সবাই সামনে গিয়েছে আর এখানে খাবারের আমরা সব রেডি করে ফেলছি শেফারের মধ্যে সব গরম করে একদম রেডি করে ফেলছে সবাই আমার হাজব্যান্ডও হেল্প করেছে মোটামুটি সব ছেলেরা মিলে সবাই মিলে তাড়াতাড়ি করে হেল্প করেছে অনেক আইটেম ছিল এখানে পোলাও ছিল তারপর শ্রিম শ্রিম ভুনা ছিল খাসি মাংস গরু মাংস দুই তিন রকমের কাবাব ছিল রোস্ট চিকেন রোস্ট ছিল ভেজিটেবল ছিল সালাদ ছিল তারপরে ইলিশ মাছও ছিল অনেক আইটেম করেছে আর আইটেমগুলো অনেক টেস্টি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে খেতে খুবই এনজয় করে খেয়েছি আর পার্টিটা অনেক এনজয় করেছি আমরা আসলে অনেক সময় নিয়ে আমরা পার্টিতে ছিলাম আমি গিয়েছি সাতটার দিকে কিন্তু বাসায় আমরা ফিরেছি তিনটা রাত তিনটার সময় অনেক এনজয় করেছি এখানে ছিল সিঙ্গারা আর চিকেন ফ্রাই সস এগুলো খুবই মজার ছিল খাবারগুলা ছেলেরা চলে আসছে ওরা গেট ধরেছে বাচ্চারা তো ওদের টাকাও দিয়েছে কিছু কত টাকা দিয়েছে আসলে আমি জানি না তো আমার মেয়েরাও ছিল এখানে সবাই ভিডিও করছে ছবি তুলছে অনেক কষ্ট করে আমি একটু ভিডিও করেছি কারণ বাচ্চাদের জন্য একদমই দেখা যাচ্ছিলো না খুবই কষ্ট করে উঁচা হাত উঁচা করে অনেক কষ্ট করে একটু ভিডিও করে করার চেষ্টা করেছি তো ছেলেদের ওদেরকে বলা হয়েছিল যে মুরব্বীদের ছেড়ে দাও তো মুরব্বীরা সবাই ঘরে চলে আসছিলেন ওনারা মানে ছেলের আব্বা আম্মা আরও যা আত্মীয় স্বজন মুরবিরা যারা ছিলেন ওনাদেরকে আগে ছেড়ে দিয়েছিল তো ছেলেদের ছাড়া হয়নি ছেলেদের ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আসছিলো জামাইয়ের সাথে তো ওদের ছাড়া হয়নি তো ফাইনালি ওদের ছেড়ে দিয়েছে এখন ওরা এসে পড়ছে ভিতরে অনেক ধরনের মিষ্টি নিয়ে আসছিলো অনেক জিনিস নিয়ে আসছে ওরা খুবই সুন্দর সুন্দর জিনিস আর ছেলেরা ছোট্ট একটা বাস্কেট বানিয়ে নিয়ে নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য ক্যান্ডি তারপরে ওর এটার মধ্যে ছিল খেজুর ছিল সবাইকে একটা একটা করে দিয়েছে এটা হচ্ছে সন্দেশের ফিশ মনে হয় আমার কাছে মনে হয় আমি আসলে জানি না মিষ্টি জিনিসই হবে তো অনেক ধরনের মিষ্টি নিয়ে আসছে ওরা খুবই সুন্দর সুন্দর মিষ্টি আর দেখতে অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছে ওরা সাজিয়ে নিয়ে আসছে খুবই ভালো লেগেছে আমার এটা হচ্ছে ছেলে ব্ল্যাক জা জ্যাকেট পরা আর কি আই মিন কোটি বলে মার্শাল অনেক সুন্দর ছেলে পিঠাও নিয়ে আসছিল ওরা কুলি পিঠা তো টেবিলে জাগা হচ্ছিল না এত জিনিস ছিল যে টেবিলে জাগা হচ্ছিল না তাও একটার পর একটা করে রেখেছে অনেক ফ্রেন্ড আসছিল ছেলে সবগুলো ফ্রেন্ড এগুলো দেখতে পাচ্ছেন যে সাদা সব পাঞ্জাবি পরা ওই মেয়েকে নিয়ে আসা হচ্ছে ওপর থেকে মেয়ের সব বোনরা ফ্রেন্ডরা মিলে মেয়েকে নিয়ে আসতে নিয়ে আসছে উপর থেকে মানে ছোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছে পার্টিটা একদম খুবই ভালো লেগেছে অর্গানাইজটা খুবই সুন্দর ছিল এখন ফুলের মাঝখানে ফুলটা রেখেছে আর দুই পাশে দুইজন বসেছে মানে ফুলের ওয়াল করেছিল আর কি মিডেলে তো কিছুক্ষণ পরে চলে আসবে হুজুর চলে আসবেন উনি বিয়েটা পড়াবেন এটা হচ্ছে মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা ছেলে এখানে আসলে আমাদের সব নিজেদের সবকিছু করতে হয় কারণ এখানে তেমন ভালো পার্লার নাই আমাদের মতো করে যে সাজিয়ে দেবে সুন্দর করে বাংলাদেশে ইন্ডিয়াতে তো অনেক সুন্দর করে সাজিয়ে দেয় পার্লার থেকে নিজের কোনো কিছু করতে হয় না নিজেরাই সব পার্লারের লোকরা সব কিছু খুবই সুন্দর করে সেট করে দেয় তো এখানে তো আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা নাই তো আমাদের নিজেদের নিজেরাই আমরা যতটুক পারি সেভাবে করতে হয় তো মেয়েটা খুবই সুন্দর করে সেজেছে ওর নিজেই সেজেছে খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগছে দেখতে হুজুর চলে আসছেন তো এখন বিয়েটা পড়ে পড়াচ্ছেন আর কি আমরা দূর থেকে ওপর থেকে অনেক কষ্ট করে আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি কারণ সবাই এত ভিড় করে রেখেছে দেখতে পাচ্ছিলাম না তো সেই গিফটটা ছেলেরা যে গিফটটা আনছে নিয়ে আসছিলো আর কি তো গিফটটা কি দেওয়া হচ্ছে তো বিয়ে পড়ানো হয়ে গেছে এখন এখন ওরা বসে পড়েছে স্টেজের মধ্যে ছেলে আর মেয়ে খুবই সুন্দর লাগছে ওদেরকে ওদের জন্য সবাই অনেক দোয়া করবেন যে ওরা সারা জীবন সুখে শান্তিতে থাকেন আর এখন অ্যাপেটাইজার নিচ্ছে সবাই কারণ বিয়ে পড়ানোর পরে অ্যাপেটাইজার খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ এতক্ষণ সবাই বিজি ছিল সব মেয়ের আত্মীয় স্বজন এরা মেয়ের চাচাতো বোন আর for husband মেয়ের সব কাজিনরা বসে পড়েছে সামনে ভিডিও করার জন্য আর পিকচার তোলার জন্য সবার কি বলা হয়েছিল যে গ্রে কালার পরবে মেয়েদের পক্ষ থেকে আর ছেলেদের পক্ষ থেকে ওরা পড়ছে ওরা পড়েছে গ্রিন গোল্ডেন আর হোয়াইট এখানে ছেলে বাসা থেকে যে গয়নাটা ওরা দিয়েছে সেটারও পিকচারে একটু একটু ভিডিও করলাম ওরা দেখেন এখানে দুটো চুর ছিল আর নেকলেস ছিল কানের ইয়াররিং ছিল খুবই সুন্দর হয়েছে দেখতে তো একটু ভিডিও করলাম আজ এখন হচ্ছে আংটি পড়াবে ছেলে ছেলে মেয়েকে পড়াবে মেয়ে ছেলেকে পড়াবে ওরা ডায়মন্ডের রিং দিয়েছিল ছেলেরা তো এখনও এখন সেটা পড়ানোর পালা আর কি এটা হচ্ছে ছেলের মা বাপ আর মেয়ে বাপ মেয়ের মা বাপ আর ছেলের মা বাপরা পাশে দাঁড়িয়েছে ছেলের পাশে ছেলের মা বাপ মেয়ের পাশে মেয়ের মা বাপ দাঁড়িয়েছে তো এখন রিং পড়াচ্ছে দেখতে পাচ্ছেন ওরা ডায়মন্ডের রিং নিয়ে আসছিল খুবই সুন্দর তো এখন পড়াচ্ছে আর কি ছেলে পড়াচ্ছে মেয়েকে এখন মেয়ে পড়াচ্ছে ছেলেকে এখন মেয়েদের পক্ষ থেকে ছেলেকে চেন দিয়েছে তো ওটা পড়াবে এখন মেয়ের মা পরিয়ে দিচ্ছে চেনটা বিয়ের সব আনুষ্ঠানিক সব শেষ হয়ে গেছে এখন মোটামুটি এখন এখন ছেলে মেয়েকে খাওয়ানোর আয়োজন করা হচ্ছে ওদের এটাকে কি বলে সাক্ষরখানার মতোই বলে আর কি এখন রেডি করা হচ্ছে এটা এখানে ছিল খাসির রোস্ট লেগ ছিল লেগটা রোস্ট করেছে আর দুইটা চিকেন রোস্ট আর ইলিশ মাছ আর পোলাও দিয়ে ওদের ট্রেটা সাজানো হয়েছে এখন ছেলেমেয়েরা খেতে বসেছে আর পাশে মেয়ের বোন আর কাজিনরা বসেছে আর কি একসাথে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এখন কেক কাটার পালা এটা হলেই একদম নাচেরও নাচেরও প্রোগ্রাম করেছে ওরা ছেলেরা মেয়েরা তো এখন কেক কাটার পালা এখন কেক কাটছে ছেলের ফ্যামিলি নিয়ে আর মেয়ের ফ্যামিলি নিয়ে কেক কেক কাটা হয়ে গেছে এখন ছেলেরা ড্যান্স করছে আর কি হিন্দি মিউজিকের সাথে সাথে খুবই সুন্দর হয়েছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে যে মধ্যে সব কিছুই হয়ে গেছে মেয়েরাও ড্যান্স করেছে কিন্তু মেয়েদের আসলে দেখানো হয় নাই কারণ মেয়েদের ফ্যামিলিরা হেজাব পরে যার জন্য ওরা ছেলেদের সব বাইরে করে দিয়ে তারপর মেয়েরা একটু ড্যান্স করেছিল অল্প একটু তো ওটার ভিডিও আমি করেছি আসলে আমি দেই নাই সঙ্গে মিউজিক ছিল আসলে মিউজিকটা দেয়া হয় নাই আপনাদের কারণ অনেক কিছু তো আমাদের আমরা দিতে পারি না ইউটিউবার যারা তো যার জন্য মিউজিকটা আমি মিউজিকটা আমি বন্ধ করে রেখেছিলাম সাউন্ড আইমিন এটা ছেলেও একটু জয়েন করলো ওদের সাথে ডান্স করছে অল্প একটু খুবই ভালো লেগেছে এই সময়টা সবাই খুব এনজয় করেছে এখন শেষ এই পর্যন্ত আমার ভিডিওটা এখন মেয়ের বাবা ছেলেকে ছেলের হাতে তুলে দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ